সমবায় ভোটে নিরঙ্কুশ ও জয় তৃণমূলের কামারহাটি পুরসভাতেও মুখ পুড়ল বিরোধীদের। নিয়োগ দুর্নীতি নিয়ে যখন রাজ্যে কোণঠাসা শাসক দল, ঠিক সেই সময় কিছুটা অক্সিজেন জোগাল কামারহাটি মিউনিসিপ্যালিটির কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচনী কামারহাটি মিউনিসিপ্যাল এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচন নিরঙ্কুশ জয় পেল শাসক দল তৃণমূল। ফল প্রকাশের পর দেখা যায় তৃণমূল সমর্থিত প্যানেলের 12 জন প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুর কর্মচারীদের নিয়ন্ত্রণে রাশ কার হাতে থাকবে এই নিয়েই সমবায়ের ভোটেই অনেকটাই নির্ভর করে। প্রায় 500 জন পুরসভা কর্মী ভোটার এই নির্বাচনে ভোট দেন। 12টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন শাসক এবং বিরোধী দল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এদিনের ভোটে সিপিএম কংগ্রেস সমর্থিত প্রগতিশীল জোটের প্রার্থীদের মারধর করা হয় বলে অভিযোগ। মানস মুখোপাধ্যায় বলেন, এই কোঅপারেটিভ ফান্ডে প্রায় 5 কোটি টাকা আছে। মানস মুখোপাধ্যায় পুরকর্মী নন, তাই তিনি ভিতরে ঢুকতে গেলে নিরাপত্তা কর্মীরা বাধা দিয়েছেন, এমনটাই জানিয়েছেন কামারহাটির বিধায়ক চেয়ারম্যান গোপাল সাহা। সমবায় ভোটে নিরঙ্কুশ ও জয় তৃণমূলের কামারহাটি পুরসভাতেও মুখ পুড়ল বিরোধীদের। নিয়োগ দুর্নীতি নিয়ে যখন রাজ্যে কোণঠাসা শাসক দল, ঠিক সেই সময় কিছুটা অক্সিজেন জোগাল কামারহাটি মিউনিসিপ্যালিটির কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচনী কামারহাটি মিউনিসিপ্যাল এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচন নিরঙ্কুশ জয় পেল শাসক দল তৃণমূল। ফল প্রকাশের পর দেখা যায় তৃণমূল সমর্থিত প্যানেলের 12 জন প্রার্থী নির্বাচনে জয়লাভ করেছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, পুর কর্মচারীদের নিয়ন্ত্রণে রাশ কার হাতে থাকবে এই নিয়েই সমবায়ের ভোটেই অনেকটাই নির্ভর করে। প্রায় 500 জন পুরসভা কর্মী ভোটার এই নির্বাচনে ভোট দেন। 12টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন শাসক এবং বিরোধী দল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এদিনের ভোটে সিপিএম কংগ্রেস সমর্থিত প্রগতিশীল জোটের প্রার্থীদের মারধর করা হয় বলে অভিযোগ। মানস মুখোপাধ্যায় বলেন, এই কোঅপারেটিভ ফান্ডে প্রায় 5 কোটি টাকা আছে। মানস মুখোপাধ্যায় পুরকর্মী নন, তাই তিনি ভিতরে ঢুকতে গেলে নিরাপত্তা কর্মীরা বাধা দিয়েছেন, এমনটাই জানিয়েছেন কামারহাটির বিধায়ক চেয়ারম্যান গোপাল সাহা।